অস্কারের চরকাণ্ড নিয়ে শোরগোল চলছে বিশ্বে, এর মাঝেই বসেছে গ্র্যামির জমকালো আয়োজন। অস্কারের আলোচিত সেই ঘটনার প্রভাব পড়েছে গ্র্যামিওতেও। উপস্থাপক নাটে বারগার্জে ডন্স মঞ্চে উঠেছেন হেলমেট পরে। অনুষ্ঠান শুরুর আগেই স্মিথকে খোঁচা দিয়ে লেভার বার্টন হঠাৎ ঘোষণা দেন, এখন আমি আপনাদের সতর্ক করতে চাই, কারণ এবার যিনি মঞ্চে আসছেন তিনি একজন কমেডিয়ান। নিশ্চয় বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। সবাইকে সতর্ক করে বলছি, নিজের আসনেই বসে থাকবেন এবং নিজের হাত সামনে রাখবেন। তার এমন রসিকতায় তাল দেন নাটে বারগার্জেও। তিনি ক্রিস রকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে বলেন, কমেডিয়ানদের এখন থেকে অ্যাওয়ার্ড শোগুলোতে হেলমেট পরে কৌতুক করতে হবে। উল্লেখ্য, হলিউডের সবচেয়ে সম্মানজনক পুরস্কার 94তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে কৌতুক করায় উইল স্মিথ উপস্থাপক ও কৌতুক অভিনেতা ক্রিস রককে চড় মারেন। মূলত শারীরিক সমস্যার কারণে উইল স্মিথের স্ত্রী জারার চুল পড়ে যায়। এই বিষয়টি নিয়ে কৌতুক করেন ক্রিস রক। 1997 সালের জিআই জেন সিনেমার নায়িকার মাথায় চুল কম থাকা নিয়ে সে সময় বেশ চর্চা হয়েছিল। স্মিথের স্ত্রী জারার মাথাতেও চুল কম, আর এজন্যই রসিকতা করে তাকে জিআই জেন 2 এর নায়িকা হিসেবে ইঙ্গিত করেন সঞ্চালক ক্রিস। আর তখনই ধীর পায়ে স্টেজে উঠে সঞ্চালককে কষে চড় মারেন উইল স্মিথ। এদিকে সঙ্গীত জগতের সবচেয়ে আলোচিত পুরস্কার গ্র্যামি ঘোষণার এই সন্ধ্যাটি স্মরণীয় হয়ে থাকবে, কারণ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই আয়োজনে ভাষণ দিয়েছেন। তার উপস্থিতিকে সঙ্গীত জগতের সবচেয়ে বড় এই রাতে পুরস্কার প্রত্যাশীরাও অবাক হয়ে যান। অপরদিকে অনুষ্ঠানের মাঝখানে জীবনের প্রথম গ্র্যামি জিতে নিলেন পাকিস্তানি সুরকার আরজ আফতাব। তার মহাব্বত উপস্থাপনা ছাপিয়ে গেল বিশ্বমঞ্চ। বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স ক্যাটাগরিতে 2022 সালে গ্র্যামি জিতলেন তিনি। নিউ ইয়র্কে বসবাসরত আরজের এই জয়ে গর্ব অনুভব করছে এশীয় দেশগুলো। পাকিস্তান থেকে এই প্রথম কোনো মহিলা এই সম্মান পেলেন। পুনর্নিউজ ডেস্ক রিপোর্ট।